হ্যালো স্টুডেন্টস গতকাল যে অ্যাকাউন্টগুলিকে আমরা গোল্ডেন রুল অনুযায়ী তিনটি অ্যাকাউন্ট হেডিংয়ে ভাগ করেছিলাম রিয়েল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট সেগুলিকে সেই আইটেমগুলিকেই আজকে মডার্ন রুল অনুযায়ী মডার্ন রুল অনুযায়ী বা আমেরিকান রুল অনুযায়ী পাঁচটি অ্যাকাউন্ট হেডিংয়ে ভাগ করব কারণ মডার্ন রুল অনুযায়ী অ্যাকাউন্ট পাঁচ রকমের অ্যাসেটস অ্যাকাউন্ট অর্থাৎ সম্পত্তি অ্যাকাউন্ট লাইভলিটিস অ্যাকাউন্ট অর্থাৎ দায় অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ মূলধন অ্যাকাউন্ট এক্সপেন্সিস অ্যাকাউন্ট অর্থাৎ খরচ অ্যাকাউন্ট ইনকামস অ্যাকাউন্ট অর্থাৎ আই অ্যাকাউন্ট এই হেডিংয়ে আমরা ভাগ করব গতকালের আইটেমগুলিকেই সেম আইটেমগুলিকেই আবার আজকে ভাগ করছি প্রথমেই আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট তো বলার আর অপেক্ষা রাখে না আলাদা করে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা ভাগই রয়েছে মডার্ন রুলে সেই সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই যাবে যেটা গোল্ডেন রুল এটা গতকাল দেখবে এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়েছিল নেক্সট আইটেম আছে ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট বোঝা যাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আমার অ্যাসেট সুতরাং এটা হচ্ছে অ্যাসেটের মধ্যে পড়বে ক্যাশ অ্যাকাউন্ট গতকাল এটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ছিল নেক্সট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কও আমার অ্যাসেট এখানে আমাদের এটা অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে পড়বে গতকাল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ছিল নেক্সট আছে পারচেসেস অ্যাকাউন্ট পারচেস হচ্ছে খরচ পারচেস করতে গেলে খরচ করতে হচ্ছে সেই জন্য পারচেসটা কিন্তু এক্সপেন্সেসের মধ্যে পড়বে পার্চেসেস অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্সেসের মধ্যে পড়বে নেক্সট আছে হচ্ছে সেলস অ্যাকাউন্ট সেলস আমার ইনকাম হয় সুতরাং হচ্ছে ইনকাম অ্যাকাউন্টের মধ্যে পড়বে আছে গুড উইল গুড উইল গতকাল বলেছিলাম সুনাম ব্যবসার খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাসেট সুতরাং গুড উইলটা কিন্তু পড়বে হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে গুড উইল অ্যাকাউন্টটা অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে পড়বে নেক্সট আছে হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তো পরিষ্কার জমি এবং জমি এবং বাড়ি জমি এবং বাড়ি আমার সম্পত্তি এটাও অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে পড়বে নেক্সট আছে লোন অ্যাকাউন্ট লোন নেওয়া মানে হচ্ছে সেটা একটা লাইবিলিটিস সুতরাং এটা অবভিয়াসলি লাইবিলিটিস মধ্যে পড়বে লোন নেওয়া মানে হচ্ছে লাইবিলিটি এগুলো কি এটাও কিন্তু গতকাল পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ছিল লোন অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ছিল নেক্সট হচ্ছে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট গতকাল বোধহয় এইটা ভুল করানো হয়েছে আমার যতদূর মনে পড়ছে বিলস রিসিভেবলকে আমি গতকাল রিয়েল অ্যাকাউন্টের মধ্যে দেখিয়েছি ওটা দেখে নেব ওটা কারেকশান করে নেবে বিলস রিসিভেবল কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে হবে না বিলস রিসিভেবল কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে কিন্তু মডার্ন রুল অনুযায়ী বিলস রিসিভেবল হচ্ছে আমার অ্যাসেট কারণ আমি টাকা পাবো সুতরাং সেটা আমার অ্যাসেট সুতরাং এটা বিলস রিসিভেবল কিন্তু আমার অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে পড়বে মানে অ্যাসেট অ্যাকাউন্টের রুল অনুযায়ী বিলস রিসিভেবলের ট্রিটমেন্ট হবে ডেবিট অথবা ক্রেডিট কী হবে সেটা নির্ধারিত হবে বিলস রিসিভেবল অ্যাসেটের মধ্যে পড়বে বিলস পেয়েবল যেটা গোল্ডেন রুল অনুযায়ী পার্সোনাল অ্যাকাউন্টে ছিল বিলস পেয়েবল কিন্তু এখানে হয়ে যাবে লাইবলিটির কারণ আমার টাকা দিতে হবে বিলস পেয়েবল কিন্তু সবসময় আমার লাইবলিটি বলেই ট্রিট করা হবে বিলস পেয়েবেল কিন্তু লাইবেলিটি নেক্সট আছে হচ্ছে ওয়েজেস ওয়েজেস হচ্ছে আমার খরচ আমাকে টাকা দিতে হবে মজুরি দিতে হবে শ্রমিককে সুতরাং এটা এক্সপেন্সেসের মধ্যে পড়বে নেক্সট আছে হচ্ছে ড্রয়িংস ড্রয়িংস হচ্ছে রিলেটেড উইথ ক্যাপিটাল কারণ বিজনেসম্যানের যিনি বিজনেসম্যান আর কি মালিক যিনি তিনি ড্রয়িংস করে থাকেন বিজনেস থেকে টাকা তুলে নিয়ে থাকেন সুতরাং দ্যাট ইজ রিলেটেড উইথ ক্যাপিটাল নেক্সট আছে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে একটা আমার এক্সপেন্স ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে আমার এক্সপেন্স সুতরাং এটা এক্সপেন্সেস অ্যাকাউন্টের মধ্যে পড়বে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডিসকাউন্ট অ্যালাউড কথার মানে হচ্ছে ছাড় দেওয়া ছাড় দেওয়া নেক্সট হচ্ছে ডিসকাউন্ট রিসিভড বোঝাই যাচ্ছে অ্যালাউড যদি এক্সপেন্স হয় তাহলে ডিসকাউন্ট রিসিপ্টে ইনকাম হবে ইনকাম ডিসকাউন্ট রিসিপ্ট মানে হচ্ছে ছাড় পাওয়া ডিসকাউন্ট রিসিভড মানে হচ্ছে ছাড় পাওয়া ডিসকাউন্ট রিসিভড মানে হচ্ছে ছাড় পাওয়া তাহলে ডিসকাউন্ট হয়ে গেল আছে হচ্ছে ক্যারেজ অ্যাকাউন্ট গতকাল বলেছিলাম ক্যারেজ মানে হচ্ছে ভাড়া দেওয়া গাড়ি ভাড়া ক্যারেজ সুতরাং সেটা একটা খরচ সেই খরচটা কিন্তু ইয়ের মধ্যে খরচটা কিন্তু এক্সপেন্সেসের মধ্যে আসবে ক্যারেজ কিন্তু একটা খরচ ক্যারেজ হচ্ছে এক্সপেন্সেসের মধ্যে আসবে নেক্সট আছে হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস কালকে আমি শব্দটার অর্থ বলেছিলাম আরেকবার বলে দিই আউটস্ট্যান্ডিং ওয়েজেস কথাটার মানে হচ্ছে মানে ওয়েজেস দেওয়া বাকি আছে ওয়েজেস ডিউ হয়েছে অর্থাৎ ধরো যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা হচ্ছে নভেম্বর মাস শুরু হয়েছে তার মানে ইট ইজ এক্সপেক্টেড যে সেপ্টেম্বর মাসের ওয়েজেস সবাই পেয়ে গেছে যদি এরকম হয় যে সেপ্টেম্বর মাসের মাইনে এখনও কেউ পায় মানে মজুরি পায়নি তাহলে তার মানে এখনও পর্যন্ত সেটা আউটস্ট্যান্ডিং ওয়েজেস হয়ে রয়েছে বোঝা গেল তো সেটা একটা লাইবিলিটি তো বটেই কারণ ওই টাকাটা তো দিতে হবে সুতরাং এটা একটা লাইবিলিটির মধ্যে পড়বে এইগুলো কিন্তু গোল্ডেন রুল অনুযায়ী পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কালকে দেওয়া হয়েছিল গেখে নেবে একটুখানি দুটো মিলিয়ে এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়েছিল প্রিপেড স্যালারি প্রিপেড কথাটা মানে হচ্ছে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভান্স স্যালারি দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভান্স স্যালারি মানে অবভিয়াসলি আমি কাউকে যদি আগে থেকে টাকা দিয়ে দিই আমি তার উপরে তাকে হুকুম করতে পারবো তার উপর থেকে তার থেকে অনেক বেশি এক্সপেক্ট করতে পারবো সে কিছু বলতে পারবে না সুতরাং সে দ্যাট ইজ মাই অ্যাসেট আমি তাকে বলতে পারবো যে এই কাজটা তা বেশি করে করে দাও বা তাড়াতাড়ি করে দাও ইত্যাদি কারণ সে আগে থেকে টাকা নিয়ে নিয়েছে সুতরাং কাজের যে টাকাটা সে আগে পেয়ে গেছে সেই জন্য প্রিপেড স্যালারি কিন্তু অ্যাসেট অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু মডার্ন রুল কিন্তু অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এগুলো সমস্তই কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট প্রিপেড স্যালারি অ্যাকর্ডিং টু মডার্ন রুল এটা কিন্তু অ্যাসেট অ্যাকাউন্ট নেক্সট আছে হচ্ছে যে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স হচ্ছে রিলেটেড উইথ দ্য প্রোপ্রাইটার প্রোপ্রাইটারে তো ট্যাক্স দিতে হয় যে মালিক তাকে ট্যাক্স দিতে হয় সুতরাং এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে নেক্সট আছে হচ্ছে প্লান্ট অ্যান্ড মেশিনারি প্লান্ট অ্যান্ড মেশিনারি নামেই বোঝা যাচ্ছে যে প্লান্ট অ্যান্ড মেশিনারি একটা মানে কারখানা এবং তার যন্ত্রপাতি প্ল্যান্ট মানে হচ্ছে কারখানা আর কি তো কারখানা এবং তার যন্ত্রপাতি অবভিয়াসলি একটা বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে তার অ্যাসেট নেক্সট আছে হচ্ছে সানড্রি ডেটার সানড্রি ডেটার কথাটার মানে হচ্ছে দেনাদার এই কথাটা ওগুলো মানে মানে এগুলো প্রথম দিকে গুলিয়ে যেতে চায় তাই এগুলো খেয়াল রাখবে দেনাদার দেনাদার মানে যার কাছ থেকে আমি টাকা পাই সে আমার সানড্রি ডেটার সে আমার দেনাদার ঠিক আছে সে আমার ডেটার সানড্রি কথাটার মানে আমি পরে আলোচনা করব তাও বলে দিচ্ছি এখন মৌখিকভাবে সানড্রি কথাটার মানে হচ্ছে সাম অফ মানে যোগ ফল আমার তো একজন দেনাদার হবে না আমি একজন ব্যবসায়ী যখন আমি অনেকজনের কাছ থেকে টাকা পাবো তাই তাদের যোগফল হচ্ছে সানরি ডেটাস সবার যোগফল হচ্ছে সানরি ডেটাস তো ডেটাস হচ্ছে আমার দেনাদার তাদের কাছ থেকে আমি টাকা পাই সুতরাং সেই টাকাটা আমার অ্যাসেট যেটা আমি টাকার পাবো তাদের কাছ থেকে সুতরাং এটা অ্যাসেটের মধ্যে পড়বে যদিও এটা অ্যাকর্ডিং টু আমি শর্টে লিখছি ডেটাসকে আমি শর্টে ডি আর লিখতে পারি তো অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল কিন্তু এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়েছে গতকাল আমরা এগুলো দেখেছি এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়েছে সানরি ডেটাস নেক্সট নেক্সট আছে হচ্ছে সানরিক ক্রেডিটার্স যদি সানরি ডেটাস অ্যাসেট হয় তাহলে ডেফিনেটলি সানরি ক্রেডিটার্স কিন্তু লাইবিলিটি হবে সানরিক ক্রেডিটার্স মানে হচ্ছে সেই সমস্ত পাওনাদার যারা আমার কাছ থেকে টাকা পায় ক্রেডিটার মানে হচ্ছে পাওনাদার যারা আমার কাছ থেকে টাকা পায় যাদের আমার কাছ থেকে টাকা পাবে তারা সে আমার ডেফিনেটলি সেটা আমার একটা লাইবিলিটি নেক্সট হচ্ছে ব্যাড ডেট ব্যাড ডেট হচ্ছে একটা লস এটা একটা খরচ মানে এই টাকাটা আমি আর পাবো না ব্যাড ডেট ডেট ডি ই বি টি স্পেলিংটা হচ্ছে ডি ই বি টি কিন্তু উচ্চারণটা বি উচ্চারণ হয় না ব্যাড ডেট ব্যাড ডেট মানে হচ্ছে যে যাদের কাছ থেকে যে সেই সমস্ত সান্ড্রি ডেটে যাদের কাছ থেকে আমি টাকা পেতাম কিন্তু বোঝাই যাচ্ছে তারা আর টাকা দেবে না ওটা আমার লস হয়ে যাচ্ছে ওটা আমার খরচ হিসেবে আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে লস অ্যাকচুয়ালি এটা একটা ইয়েতে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এটা লস আর অ্যাকর্ডিং টু মডার্ন রুল এটাকে এক্সপেন্সেস হিসেবে দেখানো হচ্ছে খরচ হিসেবে দেখানো হচ্ছে এর মধ্যে পড়ছে আর ব্যাড ডেট রিকভারি মানে হচ্ছে যে আমি এক্সপেক্টই করিনি যার কাছ থেকে টাকা পাওয়ার যাকে আমি ব্যাড ডেট বলে দেখিয়ে দিয়েছিলাম সে হঠাৎ করে ভালো মানুষ হয়ে গিয়ে টাকা ফেরত দিয়ে দিল তাহলে যে ব্যাড ডেটটা রিকভার্ড হলো মানে ফেরত পেয়ে গেলাম রিকভারি হওয়া মানে হচ্ছে দ্যাট দ্যাট ইজ ইজ অ্যান ইনকাম তো ব্যাড ডেট রিকভারি কিন্তু ইনকামের মধ্যে পড়বে তো এগুলো হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু ওই কালকের গালকের যে সমস্ত আইটেমগুলি ছিল সেই আইটেমগুলিকেই আমরা অ্যাকর্ডিং টু মডার্ন রোল ভাগ করে দিলাম এবং এই এই ভাগটা মনে রাখাটা অনেক বেশি সহজ অনেক বেশি সায়েন্টিফিক বলা যেতে পারে ক্যাশ ব্যাঙ্ক গুডউইল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বিলস রিসিভেবল প্রিপেইড স্যালারি প্ল্যান্টেন মেশিনারি স্যান্ড্রি রেটার্স সব হচ্ছে অ্যাসেট লাইবিলিটিস হচ্ছে লোন বিলস পেয়েবল আউটস্ট্যান্ডিং ওয়েজেস ক্রেডিটার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্রয়িংস অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ছে পারচেজেস ওয়েজেস ডিসকাউন্ট অ্যালাউট ক্যারেজ ব্যাড ডেট এটসেট্রা পারচেসটা হচ্ছে সবথেকে বড়ো এক্সপেন্স এটা সবসময় মনে রাখবে ইনকামস হচ্ছে সেলস ডিসকাউন্ট রিসিট ব্যাড ডেট রিকভারি এগুলো হচ্ছে আমার ইনকামস এবং সেলস হচ্ছে সবসময়ের জন্য সব থেকে বড় ইনকাম এটা মনে রাখবে